আমি এক্সক্লুসিভ আইস চ্যানেল থেকে রাইডার মোহাম্মদ হারুন বলছি। আমি এখন আছি জয় মোটরস নামি শিরোর টাঙ্গাইল। তো ভিউয়ার্স, আজকে আমি আজকে এপিসোডে আমি আপনাদের সাথে ইন্ট্রোডিউস করে দিব বা পরিচয় করে দিব, সেটি হচ্ছে পালসার NS160 ডুয়াল ABS, ডবল ABS। তো ভিউয়ার্স, রিভিউ শুরু করার আগে আপনাদের একটি কথা বলে নিই, তো আমি রিভিউ করি বাইক, রিভিউ করার আগে আমি ওই বাইকটার উপরে অনেক রিসার্চ করি, রিসার্চ করে তারপরে সেই বাইকটার কারেক্ট ইনফরমেশন, যেটা মোস্ট অ্যাপ্রোপ্রিয়েট ইনফরমেশন, সেই ইনফরমেশনটি আমি কালেক্ট করি। কালেক্ট করার পর তারপরে আমি রিভিউ করি, কারণ দিস ইজ মাই চ্যানেল, আমার চ্যানেলে কোনো রং ইনফরমেশন নেই ইনশাল্লাহ। ফর এক্সাম্পল, আমি এখন যে বাইকটি রিভিউ করবো সেটি হচ্ছে বাজাজ পালসার NS160। তো এটা হচ্ছে 160 এর ক্যাটালগ, অফিসিয়াল ক্যাটালগ। এখান থেকে আমি স্পেসিফিকেশন কালেক্ট করেছি, তারপর স্পেসিফিকেশন কালেক্ট করার পর আরও রিসার্চ করেছি বাইকটির উপরে, করে এইরকম শীট তৈরি করেছি এবং এইসব শীটগুলি আমি ফিল আপ করার পর ভিউয়ার্স, তারপরে আমি বাইক রিভিউ প্রেজেন্ট করি। আমি প্রতি বাইক রিভিউ প্রেজেন্ট করার আগে এই ফর্মালিটিগুলো আল্লাহর রহমতে মেনটেন করি, তো আমার বাইক রিভিউয়ের আল্লাহর রহমতে কোনো মিস্টেক বা ভুল থাকে না। তারপরে কোনো ভুল থাকলে আপনারা কমেন্ট বক্সে জানাবেন, আমি যথাসম্ভব চেষ্টা করব ভুলটা সংশোধন করার জন্য। তো ভিউয়ার্স, কথা না বাড়িয়ে লেটস বিগিন দ্য শোরুম রিভিউ। এখন আমি আপনাদের বাইকের সাথে ইন্ট্রোডিউস করে দেব। তো বাইকটির মডেল নেম হচ্ছে পালসার NS160 ডুয়াল ABS। বাইকটির ক্যাটাগরি হচ্ছে স্পোর্টস। তো বাইকটির ব্র্যান্ড হচ্ছে বাজাজ, ব্র্যান্ড অরিজিন ইন্ডিয়া, মেড ইন বা অ্যাসেম্বল হচ্ছে ইন্ডিয়া। এ হচ্ছে বাইকটির ইন্ট্রোডিউস। হ্যাঁ ভিউয়ার্স, এখন আমরা বাইকটির ভিতরে ইঞ্জিনের ভিতরে কী কী আছে, ইঞ্জিন পাওয়ার কেমন, বাইকটির ভিতরে কী কী আছে, অর্থাৎ টোটাল ফিচার আমরা এখন বর্ণনা করব। তো ফ্রন্ট টায়ার, বাইকটির ফ্রন্ট টায়ার হচ্ছে MRF কোম্পানির টিবলেস টায়ার। আমরা জানি MRF কোম্পানিটি হচ্ছে ওয়ার্ল্ড ফেমাস একটা টায়ার কোম্পানি। ফ্রন্ট টায়ারের সাইজ হচ্ছে 90/90, রিং সাইজ 17। ফ্রন্ট ডিস্কের সাইজ হচ্ছে 240 mm ফ্রন্ট ডিস্ক। আমরা ABS দেখতে পাচ্ছি। ABS এর ফাংশনটি আপনাদের সংক্ষেপে বলে দিচ্ছি, ABS মিন্স অ্যান্টিলক ব্রেকিং সিস্টেম। এটি বেসিক কাজ হচ্ছে, আপনি যখন হুট করে ব্রেক ধরবেন বা জোরে ব্রেক ধরবেন, হ্যাঁ, এটি একটি সেন্সর, ABS একটি সেন্সর, এই সেন্সরের মাধ্যমে কী করবে, হুট করে ব্রেক ধরবে না, যতটুকু ব্রেক ধরলে বাইকটি কন্ট্রোলে থাকবে ঠিক ততটুকু ব্রেক ধরবে, তার বেশি না কমও নয়, অর্থাৎ ছেড়ে ছেড়ে ব্রেক ধরবে। এটাই হচ্ছে ABS এর মেইন বা বেসিক ফাংশন। মাডগার্ডটা ডিজাইনটা আপডেট করা হয়েছে, দেখতে সুন্দর লাগে। ফ্রন্ট সাসপেনশনটি টেলিস্কোপিক সাসপেনশন। আমরা টেলিস্কোপিক সাসপেনশন সম্পর্কে কম বেশি সবাই জানি, ন্যাচারাল বা নর্মাল সাসপেনশনকে টেলিস্কোপিক সাসপেনশন বলা হয়। বাইকটির হেডলাইটটি দেখতে খুব অসম লাগে, খুব নাইস লাগে, অ্যাগ্রেসিভ একটা ডিজাইন আসছে। তো এটি হচ্ছে হ্যালোজেন হেডলাইট। তো ভিউয়ার্স, আপনাদের অনেকে ধারণা হতে পারে LED হেডলাইট হয়তো বা ভালো। আমি ব্যক্তিগতভাবে R15 V2 চালিয়েছি, তো সেখানে হ্যালোজেন লাইট ছিল এবং প্রচুর আলো পেতাম, আমার যতটুকু আলো দরকার তার চেয়ে বেশি পেতাম রাত্রিবেলা যখন ড্রাইভ করতাম। এখন আমি CBR বা র্যাপসল বাইক চালাই, তো এখানে LED লাইট, তো LED লাইটে আমি ইনসাফিসিয়েন্ট লাইট পাই, যতটুকু দরকার অতটুকু লাইট আমি পাই না। হ্যাঁ, তাতে আমার প্র্যাকটিক্যাল লাইফে আমি দেখেছি যে LED লাইটের চেয়ে হ্যালোজিন লাইটে আলো পরিমাণ অনেক বেশি, তো এখানে হ্যালোজিন লাইট অ্যাড করা হয়েছে ভিউয়ার্স। সিগন্যাল লাইটটি হচ্ছে অ্যানালগ, চারটি সিগন্যাল লাইটই অ্যানালগ। মিটারটি হচ্ছে অ্যানালগ এবং ডিজিটালের কম্বাইন্ড।
এই ধরনের মিটারে যেসব ফাংশন থাকে এখানে সবই আছে। এবার আমরা হ্যান্ডেল বারে চলে যাব, হ্যান্ডেল বারে সুইচ ফাংশন। এটি হচ্ছে ইঞ্জিন অন অফ সুইচ। আমরা জানি হোন্ডা ব্র্যান্ড বাইকগুলিতে ইঞ্জিন অন অফ সুইচ থাকে না, এখানে আছে। এটি হচ্ছে ইলেকট্রিক স্টার্ট, বাইকটিতে ইলেকট্রিক এবং কিক স্টার্ট দুটোই আছে। এটি হচ্ছে হাই লো, হেডলাইটের হাই লো। এটা হচ্ছে সিগন্যাল লাইট সুইচ। এটা হচ্ছে হর্ন। এটা হচ্ছে পাস লাইট, অনেকে এটাকে ডিমার বলে থাকে। এই হচ্ছে হ্যান্ডেল লাইটে হ্যান্ডেল বারের ফাংশনগুলি। এবার আমার ট্যাঙ্কির আসবো। ট্যাঙ্কি দিবাই, ট্যাঙ্কি সম্পর্কে কিছু কথা না বললেই নয়। ট্যাঙ্কির ডিজাইনটি এক্সট্রাঅর্ডিনারি, একটা লুক দেওয়া হয়েছে ট্যাঙ্কিতে। আমার কাছে পার্সোনালভাবে ট্যাঙ্কির শেপটা খুবই খুবই গর্জিয়াস মনে হয়, খুবই অ্যাগ্রেসিভ লাগে। তো ট্যাঙ্কিটির ফুল ক্যাপাসিটি হচ্ছে 12 লিটার। বাইকটির সিট হাইট হচ্ছে 805 mm। বাইকটির গ্রাউন্ড ক্লিয়ারেন্স হচ্ছে 177 mm। বাইকটির হুইল বেস হচ্ছে 1363 mm হুইল বেস। বাইকটির টোটাল ওয়েট হচ্ছে 142 kg। এটা হচ্ছে ওয়েল কুলড, ইঞ্জিনটি হচ্ছে ওয়েল কুলড, অর্থাৎ ইঞ্জিন থেকে মোবিল নিয়ে এটা ইঞ্জিনকে ঠান্ডা রাখে। এখানে বাড়তি কোনো লিকুইড ওয়াটার বাড়তি কিনে এখানে দিতে হয় না, অর্থাৎ এটা ওয়াটার কুল না, এটা হচ্ছে ওয়েল কুলড ইঞ্জিন। আমরা ওয়েল কুলড রেডিয়েটরটি দেখতে পাচ্ছি, ভিতরে আছে, দেখতে একটু সমস্যা হচ্ছে। এখানে একটা ওয়েল কুলড রেডিয়েটর আছে। ইঞ্জিন মাডগার্ড, এটা এখানে ইঞ্জিন মাডগার্ডটি লাগানোর ফলে বাইকটির সৌন্দর্যতা বেড়ে গেছে। এটা হচ্ছে ছোটখাটো একটা বাম্পার। এটা হচ্ছে কিক স্টার্ট, ব্রেক, পাদানি। এটা হচ্ছে পিছনে যে পিলিয়ন বসবে তার পা রাখার একটা পাদানি বলা যায়। এটা হচ্ছে সারি গার্ড। এটা হচ্ছে পিছনে যে হাইড্রোলিক ব্রেক আছে, সেই ব্রেক ওয়েল বা ফ্লুইড। এটা হচ্ছে মাডগার্ড, এটা হচ্ছে ইনসাইডের মাডগার্ড, এটা হচ্ছে আউটসাইডের মাডগার্ড। তো ভিউয়ার্স, যেহেতু আমাদের বাংলাদেশের রাস্তাঘাটে ঘন ঘন কাদা থাকে, সেই কারণে মাডগার্ডটা খুবই একটা ইম্পর্টেন্ট, নেসেসারি একটা জিনিস। বিশেষ করে যিনি পিছনে বসবেন তার জন্য মাডগার্ডটা খুবই 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 বেশি দরকার। রিয়ার ডিস্কটি হচ্ছে 230 mm রিয়ার ডিস্ক। রিয়ার ABS দেখতে পাচ্ছি আমরা ABS এর শর্টকাট ফাংশন আমরা বলে দিয়েছি শুরুতেই। রিয়ার ABS দেখতে পাচ্ছি। ডুয়াল চ্যানেল ABS থাকার কারণে এই বাইকটির কন্ট্রোলিং হবে সুপার কোয়ালিটি কন্ট্রোলিং। রিয়ার টায়ারটি হচ্ছে MRF কোম্পানি, ওয়ার্ল্ড ফেমাস MRF কোম্পানি টিউবলেস টায়ার।
টায়ারটির সাইজ হচ্ছে 120/80 রিং সাইজ 17 MRF কোম্পানি। রিয়ারে হচ্ছে মনোশক সাসপেনশন, আমরা মনোশক সাসপেনশন সম্পর্কে কম বেশি সবাই জানি। মনোশক সাসপেনশন থাকলে বাইকের ফ্লেক্সিবিলিটি অনেক বেড়ে যায়, অর্থাৎ বাইকটি চালিয়ে আরাম পাওয়া যায়। এবার আমরা বাইকটির হার্ড অফ দ্য বাইক অর্থাৎ বাইকটির ইঞ্জিন স্পেসিফিকেশনে চলে যাব। বাইকটির ইঞ্জিন ডিসপ্লেসমেন্ট হচ্ছে 160.3 সিসি, 4 স্ট্রোক, 4 বাল্ব, সিঙ্গেল সিলিন্ডার, 5 গিয়ার্স, লিকুইড কুলড শক। ইঞ্জিনটির ম্যাক্সিমাম পাওয়ার হচ্ছে 15.5 PS অ্যাট দ্য রেট অফ 8,500 RPM। ইঞ্জিনটির ম্যাক্সিমাম টর্ক হচ্ছে 14.6 Nm অ্যাট দ্য রেট অফ 6,500 RPM। ইঞ্জিনটি হচ্ছে FI সিস্টেম, দ্যাট মিন্স ইঞ্জিনটির ফুয়েল সাপ্লাই সিস্টেম হচ্ছে FI। FI সম্পর্কে আপনাদের ছোট্ট একটা ধারণা দিই, FI মিন্স ফুয়েল ইনজেক্টেড। FI এর ফাংশন হচ্ছে ইঞ্জিনে যতটুক তেল লাগবে, এটা হচ্ছে কম্বাস্টন চেম্বার, এটা হচ্ছে কম্বাস্টন চেম্বার ভিউয়ার্স, এটা হচ্ছে ইঞ্জিন, এটাও একটা ইঞ্জিনের পার্ট। তো এই কম্বাস্টন চেম্বারে যতটুক ফিউল লাগবে, যতটুক তেল লাগবে, এই FI একটা সেন্সর, FI হচ্ছে একটা সেন্সর, এই সেন্সরটি ঠিক ততটুকুই অয়েল বা ফুয়েল সাপ্লাই দিবে, তার বেশি দিবে না কমে দিবে না। এটা হচ্ছে FI সিস্টেমের বেনিফিট, এর ফলে ইঞ্জিনটি ভালোভাবে কাজ করবে এবং অধিক মাইলেজ পাবে। ইঞ্জিনটির ইমিশন স্ট্যান্ডার্ড হচ্ছে BS4 ক্যাটাগরি। আমরা জানি BS6 ক্যাটাগরি বাইক এখনও বাংলাদেশে ইম্পোর্ট হয়নি, এটা BS6 নয়, BS4। দিস বাইক ইজ BS4 ক্যাটাগরি ইঞ্জিন। ইঞ্জিনটি হচ্ছে DTSI টোয়ান স্পার্ক। ইঞ্জিনটিতে 1 লিটার লুব্রিকেন্ট বা মোবিল লাগে। মোবিলের গ্রেড হচ্ছে 20W50। ইঞ্জিনটি পেট্রোল বেস, অর্থাৎ ইঞ্জিনটির যে অয়েল লাগবে, তেল লাগবে, সেটা হচ্ছে পেট্রোল। ডিয়ার ভিউয়ার্স, এখন আমরা ইঞ্জিনটির একটা ইম্পর্টেন্ট ফিচার বলে দেবো, সেটা হচ্ছে এই ইঞ্জিনটির পারফরমেন্স ফিগার। ইঞ্জিনটির পারফরমেন্স ফিগার হচ্ছে 0 থেকে 100 কিলোমিটার স্পিডে টান উঠবে অনলি 17 সেকেন্ডস, অর্থাৎ 0 থেকে 100 কিলোমিটার পার আওয়ার স্পিডে টান উঠবে উইথিন অনলি 17 সেকেন্ডস। এটা হচ্ছে এই ইঞ্জিনের পারফরমেন্স ফিগার। এই হচ্ছে এই ইঞ্জিনের মোটামুটি ইঞ্জিন স্পেসিফিকেশন। এখন আমরা বাইকটির সব অ্যাঙ্গেল থেকে দেখব। ডিয়ার ভিউয়ার্স, আমরা যারা শুধু বাইক দেখি, বাইকের স্পেসিফিকেশন দেখি না, তাদের জন্য বলছি, তারা কাইন্ডলি বাইকটির স্পেসিফিকেশন, আপনারা স্পেসিফিকেশন দেখবেন। স্পেসিফিকেশন যদি আমরা দেখি তাহলে এই বাইকটির সাথে ভিউয়ার্স, তাহলে এই বাইকটির সাথে অন্য বাইকের আমরা কম্পেয়ার করতে পারবো, কারণ স্পেসিফিকেশন দেখলে আমরা সহজেই বুঝতে পারবো যে এই বাইকটির ভিতরে কী কী আছে, কী কী নেই। এই কারণে আমরা সহজেই এই বাইকটির সাথে অন্য বাইকের কম্পেয়ার বা তুলনা করতে পারবো এবং আমরা পছন্দ মতো বেটার বাইকটি চুজ করতে পারবো। আমার স্পেসিফিকেশন রিভিউটি যদি আপনারা দেখেন তাহলে এই বাইকটি সম্পর্কে আপনাদের জানার জন্য অন্য কোথাও যেতে হবে না বা অন্য কোনো ওয়েবসাইটে যেতে হবে না ইনশাআল্লাহ। আমার এই রিভিউটি থেকেই আপনারা যাবতীয় ইনফরমেশন পেয়ে যাবেন আশা করি। ভিউয়ার্স, আমার চ্যানেলে আপনারা চোখ রাখবেন, আমার চ্যানেলে বাংলাদেশ এবং বাংলাদেশের বাইরে যত বাইক আছে আমি পর্যায়ক্রমে সমস্ত বাইকের শোরুম রিভিউ আমার চ্যানেলে আমি ভিডিও করে রাখব আপনাদের জন্য। তো আপনারা কাইন্ডলি আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার চ্যানেলের সাথে
লেগে থাকবেন। দেশে এবং দেশের বাইরে যত বাইক আছে পর্যায়ক্রমে সমস্ত বাইকের শোরুম রিভিউ আমার চ্যানেলের মাধ্যমে আপনারা দেখতে পারবেন বা জানতে পারবেন। শুধু তাই নয়, বাইকের যে টেকনিক্যাল ব্যাপার আছে, টেকনিক্যাল যেসব জিনিসগুলি আছে সেগুলিও আমার চ্যানেলে ভিডিও করা থাকবে। আপনারা প্রয়োজন মতো আমার চ্যানেলে ঢুকে সেগুলিও আপনারা দেখতে পারবেন। ডিয়ার ভিউয়ার্স, যারা স্পেসিফিকেশন সম্পর্কে ধারণা নাই, স্পেসিফিকেশন কোনটা দ্বারা কী বোঝা যায় জানেন না, তাদের জন্য বলছি যে আমার চ্যানেলে আমি রিসেন্টলি ভিডিও চালু করব যে কোন স্পেসিফিকেশন দ্বারা কী বোঝা যায়। অর্থাৎ ইঞ্জিন পাওয়ার, যেমন 17 PS বা 18 PS, এগুলি দ্বারা কী বোঝা যায়, RPM দ্বারা কী বোঝা যায়, ঠিক আছে, এগুলির উপরে আমি ভিডিও ফিচার তৈরি করব। তো আশা করি আপনারা সেই ভিডিও ফিচারগুলি দেখবেন। যারা ফিচারগুলি আপনারা ফিচার সম্পর্কে যারা জানেন না তারা সেই ফিচারগুলি দেখবেন আশা করি। তো ভিউয়ার্স, এখন আমরা বাইকটির প্রাইস, মাইলেজ এবং টপ স্পিড জানবো। বাইকটির টপ স্পিড হচ্ছে 130 কিলোমিটার পার আওয়ার, অবশ্য রাইডার বেদে এর পরিবর্তন হতে পারে। বাইকটির মাইলেজ আপনারা ছিটিতে পাবেন 45 কিলোমিটার পার লিটার, হাইওয়েতে পাবেন 50 কিলোমিটার পার লিটার। এখন আমরা এখানকার যে অফিসিয়াল কর্মকর্তা বা ওনার আছে ওনাদের সাথে আলাপ করব এটার প্রাইস সম্পর্কে। হ্যাঁ ভিউয়ার্স, আমরা এখন অফিস কক্ষে প্রবেশ করব শোরুমটির। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আচ্ছা, আপনার নামটা কাইন্ডলি? মোহাম্মদ আক্তার হোসেন খান। আচ্ছা, আপনি এই শোরুমটি তো প্রোপাইটার, একজন প্রোপাইটার। আচ্ছা, আপনার নামটা কাইন্ডলি? আমার নাম হাবিবুর রহমান হিটলু। আচ্ছা হিটলু ভাই, আপনার সাথে আমার ব্যক্তিগত সম্পর্ক আছে। আচ্ছা হিটলু ভাই, কেমন আছেন? হ্যাঁ আছি, খুব ভালো। আচ্ছা আচ্ছা আক্তার ভাই, আমরা যে বাইকটি রিভিউ করলাম এই মুহূর্তে, পালসার 160 NS ডুয়াল ABS, তো এই বাইকটির প্রাইস কেমন আপনারা? 2,54,000 টাকা, 12,000 টাকা ক্যাশব্যাক। হ্যাঁ, 2,54,000 টাকা, সেখান থেকে 12,000 টাকা ক্যাশব্যাক। আচ্ছা ঠিক আছে, ধন্যবাদ। তো হিটলু ভাই, আপনার কাছে আসি, আপনাদের এই শোরুম সম্পর্কে যদি দুটো কথা বলতেন। হ্যাঁ, আমাদের এই জয় মোটরসটা সারা বাংলাদেশের মধ্যে সেলসের দিক দিয়ে আমরা তৃতীয় স্থান অধিকার করেছি। আচ্ছা, এবং টাঙ্গাইল ডিস্ট্রিক্টের মধ্যে আমরা প্রথম স্থান অধিকার করেছি সেলস আল্লাহর কৃপায়। আপনারা ভালো থাকবেন, ডিয়ার ভিউয়ার্স আপনারা ভালো থাকবেন। আজকের এপিসোড এ পর্যন্তই, আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।